আগামী উনত্রিশ ডিসেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আট নং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সর্বত্র জমে উঠেছে নির্বাচনী প্রচারণা কুমিল্লা থেকে মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন বিল্লাল নির্বাচনকে ঘিরে এলাকার পাড়া মহল্লায় বিরাজ করছে আনন্দ ঘন নির্বাচনী পরিবেশ পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র নিজ নিজ কর্মী সমর্থকদেরকে সাথে নিয়ে অলিতে গলিতে ঘুরে ঘুরে ভোট চাচ্ছেন প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা দিনব্যাপী জোড্ডা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে ঘোড়া প্রতীকে ভোট চেয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এম জসীম উদ্দিন মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি জনগণের ভাগ্যোন্নয়ন ও এলাকার উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জয় টিভি হুসাইন বিল্লাল ডেস্ক রিপোর্ট